নিউজ এইটিনের বৃহৎ একটা দল এই মুহূর্ত সাজু হয়েছে আপনার শুদ্ধ আর সঠিক ফলাফল দিয়ার ক্ষেত্রে আমি এই বিশেষ সম্প্রচারের আয়োজন করেছো। আমি এই মুহূর্তে সংযুক্ত হয়েছো আমার সতীর্থ সাংবাদিক বলেন ভট্টাচার্যর সঙ্গে। বলেন, কেনেকুৱা ধরনের প্রস্তুতি এই মুহূর্তে? মাজত মাত্র কেটামান মুহূর্ত বাকি আছে ভোট গণনাল, কি প্রস্তুতি এই মুহূর্তে? চাওক জয়ন্ত, মাজত মাত্র আর কেটামান ক্ষণ আর তারপরে আরম্ভ হব ভোট গণনা পর্ব। আর সেই অনুসারে যদি চা হয় 8 বজার প্রথমে আসলে আরও যুক্ত স্টেশন থাকি, অর্থাৎ 14টা স্থানত প্রথমে বস্তেল বেলট সমূহ ভোট গণনা পর্ব হব। আর সেই ধরনের যদি চা হয় আরও স্টেশন থাকা গুয়াহাটি লোকসভা সমষ্টির অন্তর্গত মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারতো আরম্ভ হব প্রথম অবস্থা বেলট পেপার সমূহ ভোট গণনা হব। আর তারপর একাধিক্রমে ইভিএম সমূহ গণনা হব। যদি আমি মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারত উপস্থিত থাকি, আমি যদি কথাখিনি কোথাও যে গুয়াহাটি লোকসভা সমষ্টির অন্তর্গত 3টা স্থানত ভোট গণনা হব। আর সেই ধরনের যদি চা হয় তেতিয়াহলে মনিরাম দেওয়ান ট্রেড সেন্টার এটা হব। ইয়াত 5টাক ভোট বিধানসভার 5টা বিধানসভা সমষ্টি ইয়াত ভোট গণনা হব গুয়াহাটি লোকসভা সমষ্টির অন্তর্গত। সেই ধরনের যদি চা হয় তেতিয়াহলে দেখবলে পাওয়া গৈছে যে আমিনগাঁও জেলা আয়ুক্ত কার্যালয়তো ঠিকদরে 5টা সমষ্টি আর দেখিব পোৱা হব, তাত 3টা সমষ্টি। আর একদরে যদি চা হয় তেতিয়াহলে গোয়ালপাড়া আয়ুক্ত কার্যালয়ত দুটাক বিধানসভা সমষ্টি অর্থাৎ গুয়াহাটি লোকসভা সমষ্টির অন্তর্গত দুটাক বিধানসভা সমষ্টি তাত ভোট গণনা পর্ব হব। অর্থাৎ গুয়াহাটি লোকসভা সমষ্টির 10টা বিধানসভা সমষ্টির ভোট গণনা পর্ব অনুষ্ঠিত করবলে সম্পূর্ণরূপে 3টাক স্থানত ইতিমধ্যে সাজু হয়ে উঠিছে। আর সেই ধরনের যদি চা হয় যেহেতুকে মাজত প্রায় 2 ঘণ্টা সময় বাকি আছে, আর তেনে অবস্থাত দেখবলে পাওয়া গেছে প্রশাসনীয় যিনি ব্যবস্থা এই ব্যবস্থাখিন এই মূরত দেখবলে পাওয়া গেছে। একদরে কাউন্টিং যুম এজেন্ট, সেই এজেন্ট সমূহও এই মুহূর্তে ভিতরলেভাগলে প্রবেশ করার কারণে তখনকলে এই মুহূর্তে গেটর মূল মুখ্য দ্বারতে তখনকলে আবদ্ধ হয়েছে। আর কেটামান মুহূর্তের পিছতে সেই সকল লোক প্রবেশ করব। আর একাধিক্রমে আসলতে যেহেতুকে 8 বজার ভোট গণনা পর্ব আরম্ভ হব, আর 8 বজার আরও স্টেশন সমূহত প্রথমে পোস্টেল বেলট হব। আর পোস্টেল বেলট ভোট গণনার দেখব পাওয়া যাব যে বাকি ইভিএম সমূহ খোলা হব। আর গুয়াহাটি লোকসভা সমষ্টির অন্তর্গত 5 বিধানসভা সমষ্টির যদি আমি মন করো তেতিয়াহলে দেখবলে পাওয়া গেছে যে 1026টা ইভিএম, আর সেই ইভিএমক ইতিমধ্যে তেখেতসকলে নির্ধারণ করে লওয়া হয়েছে যে গুয়াহাটিত এই 5টাক বিধানসভা সমষ্টিত বিশেষকৈ দেখবলে পাওয়া গেছে যে দিশপুরত 6টাক রাউন্ডত সমাপ্ত হব, ডিমুরিয়াত সেই ধরনের উল্লেখ করা হয়েছে যে ইয়াত 17টা রাউন্ড হব, আর সেই ধরনের ভাগ করে লওয়া হয়েছে। গতি সম্পূর্ণরূপে প্রশাসনীয় যিনি ব্যবস্থা নির্বাচনী আয়োগের যিনি ব্যবস্থা অনুসরি ভোট গণনা পর্বর কারণে সম্পূর্ণরূপে সাজু হয়ে তোলা হয়েছে। আর কেটামান মুহূর্ত অপেক্ষা করব, আর তারেগে সমগ্র দেশের যোট গণনা পর্ব আরম্ভ হব ঠিক একদরে কিন্তু গুয়াহাটিতেও ভোট গণনা করবলে সম্পূর্ণরূপে সাজু হয়ে উঠেছে। নিশ্চয় সংযুক্ত হয়ে থাকক। বলেন, আমার আন এগারী সতীর্থ সাংবাদিক প্রদীপ গগৈর সঙ্গে আমি সংযুক্ত হয়েছো এইখানে মুহূর্তে। প্রদীপ, কেনেকুৱা প্রস্তুতি? মাজত মাত্র কেটামান ক্ষণ বাকি আছে 8 বজালে। হয় জয়ন্ত, প্রস্তুতি সম্পূর্ণ করেছে ইতিমধ্যে। মই বর্তমান উপস্থিত আছো শিবসাগর সরকারি উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ত। আর এই বহুমুখী বিদ্যালয়ের যেটা ভোট গণনা কেন্দ্র আছে ইয়াত আসল শিবসাগর নির্বাচনী জেলার দুটা সমষ্টি শিবসাগর বিধানসভা সমষ্টি আর ডিমো বিধানসভা সমষ্টি, এই দুটা সমষ্টির ভোট গণনা হব। আর যেহেতু যোরহাট লোকসভা সমষ্টিত মুঠ 10টা বিধানসভা সমষ্টি আছে, আর এবার যোরহাট লোকসভা সমষ্টিত মুঠ 4গৰাকী প্রার্থীয়ে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছিলে, আর ভাগ্য আজি উদয় হব, ভাগ্য খোল খাব আজি ইভিএমের কিছু সময় পিছতে। মই দেখাইছো এই শিবসাগর যে সরকারি উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয় আছে, এই বিদ্যালয়ত বর্তমান দুটা সমষ্টির শিবসাগর বিধানসভা সমষ্টি আর ডিমোর সমষ্টির ভোট গণনা ইয়াত হব। ইয়ার ভিতর শিবসাগর সমষ্টি 269টা আর ডিমো সমষ্টি 212টা ভোট গ্রহণ কেন্দ্রর ভোট গণনা আজি ইয়াত হব। আর ইতিমধ্যে ইয়াত যখন কাউন্টিং সুপারভাইজার সহকারী কাউন্টিং এজেন্ট মাইক্রো সুপারভাইজার সমগ্র প্রক্রিয়া নিরীক্ষণ করব, আর সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, 2-3 তৃতীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ভিতরলে কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী নিবলে দিয়া হওয়া নাই, তাক তন্ন তন্নক নিরীক্ষণ করা হয়েছে। ইতিমধ্যে ইয়াত মুখ্য নির্বাচনী বিষয়া আহি উপস্থিত হয়ে যেবিলাক যাবতীয় নথিপত্র সেই সকলবিলাক পরীক্ষা করে তেওঁলোকক এজন এজনক সোমাবলৈ দিয়া হয়েছে যিসকল কাউন্টিং হলত থাকিব। দুটা মই পুনৰ জনাব বিচাৰিছো, ইয়াত কাউন্টিং হল দুটা আছে ইয়াত, আৰু প্ৰতিটো কাউন্টিং হলত
চৈধ্যখন টেবুল থাকিব। শিবসাগৰ যি বিধানসভা সমষ্টিত সেই শিবসাগৰ বিধানসভা সমষ্টিৰ ভোট গণনা মুঠ 20টা ৰাউণ্ডত সম্পূৰ্ণ হ'ব আৰু ডিমৌ বিধানসভা সমষ্টিৰ যি ভোট গণনা আছে তাৰ 16টা ৰাউণ্ডত সম্পূৰ্ণ হ'ব বুলি ইতিমধ্যে জনাইছে। মই দেখুৱাইছোঁ বৰ্তমান এই পৰিৱেশ, এই প্ৰস্তুতি সম্পূৰ্ণ চলিছে। ইয়াত দেখিছে যিসকল আচলতে মাইক্ৰ চুপাৰভাইজাৰ, কাউণ্টিং চুপাৰভাইজাৰ, সেই সকলো আহি উপস্থিত হৈছেহি আৰু 8 বজাৰ লগে লগে ভোট গণনা যিহেতু আৰম্ভ হ'ব তাৰ বাবে সম্পূৰ্ণ ইয়াত প্ৰস্তুতি চলোৱা হৈছে। মই দেখুৱাইছোঁ ইয়াত তন্ন তন্নকৈ আচলতে পৰীক্ষা কৰা হৈছে, কোনো ধৰণৰ যাতে আচলতে যিবিলাক নিষেধাজ্ঞা আৰোপ কৰা হৈছে সামগ্ৰী নিব নোৱাৰে তাৰ বাবে ইয়াত সম্পূৰ্ণ নিৰীক্ষণৰ ব্যৱস্থা কৰিছে আৰু কিছু সময় ইয়াত ইতিমধ্যে প্ৰৱেশ কৰিছে। ইয়াত মই দেখুৱাই আছোঁ যে মাইক্ৰ' অবজাৰ্ভাৰ এজেণ্টসকল তেওঁ আহিছে, চুপাৰভাইজাৰসকল আহিছে, তেওঁলোকে নিৰীক্ষণ কৰিছে শিৱসাগৰ বিধানসভা সমষ্টিৰ জয়ন্ত। মই আৰু এটা কথা জনাব বিচাৰিছোঁ যে শিৱসাগৰ বিধানসভা সমষ্টি আৰু ডিমৌ বিধানসভা সমষ্টিত 3,855টা পোষ্টেল বেলট আছিলে আৰু এই পোষ্টেল বেলটবিলাক ভোট যোৰহাটলৈ পঠাই দিয়া হৈছে, যিহেতু যোৰহাটৰ পৰাই চূড়ান্ত ফলাফল যোৰহাটৰ পৰাই দিব, গতিকে সেই পোষ্টেল বেলট ইতিমধ্যেই যোৰহাটলৈ পঠাই দিয়া হৈছে। আৰু বৰ্তমান ইয়াৰ পৰিৱেশ মই দেখুৱাই আছোঁ, ইয়াত ইতিমধ্যেই যিহেতু কৈছোঁৱেই যে এইবাৰ যোৰহাট লোকসভা সমষ্টিত ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী তথা বিৰোধী ঐক্য মঞ্চৰ প্ৰাৰ্থী আছিলে গৌৰৱ গগৈ, সেইদৰে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰাৰ্থী আছিলে তপন কুমাৰ গগৈ, একম সনাতন ভাৰত দলৰ অৰুণ চন্দ্ৰ সন্দিকৈ প্ৰাৰ্থী হিচাপে ইয়াত প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছিলে আৰু এগৰাকী নিৰ্দলীয় প্ৰাৰ্থী আছিলে ৰাজকুমাৰ দৌৰা। এই আটাইকেইগৰাকীয়ে আচলতে আজি নিৰ্ণয় হ'ব তেওঁলোকে কিমান আচলতে ভোট জনসমৰ্থন লাভ কৰিলে। কিন্তু এই কথা আমি পুনৰ জনাব বিচাৰিছোঁ, ইয়াত যিসকল আছে দলীয় সমৰ্থকসকলো আছে, আমি তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম যিসকলে বৰ্তমান ইয়াত আহি উপস্থিত হৈছেহি, আপুনি কোন দলৰ কি হিচাপে আহিছে? মই ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলৰ, আজি আমি কাউণ্টিং এজেণ্ট হিচাপে আহিছোঁ। কি আশা কৰিছে? আমাৰ জয়ী হ'ব মাননীয় গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই, আমি শিৱসাগৰ জিলাৰ পৰাতো জয়ী হ'ম আৰু যোৰহাট লোকসভা সমষ্টিৰ পৰা আমি প্ৰায় 1,00,000মান ভোটতে আমি জয় হ'ম। হয়, এইবিলাক তেওঁলোকে আশা প্ৰত্যাশা প্ৰকাশ কৰিছে কিন্তু আৰু কেইটামান ঘণ্টাৰ পিছতে আচলতে নিৰ্ণয় হ'ব কোনে মাৰিব সেই হাঁহি। গতিকে এটা কথা নিশ্চিত যে যোৰহাট লোকসভা সমষ্টিত দুগৰাকী প্ৰাৰ্থী তপন কুমাৰ গগৈ আৰু গৌৰৱ গগৈৰ মাজতে মূল যুঁজ হ'ব। আমাৰ জিলা আৰক্ষী অধীক্ষকো আহিছে, মই তেওঁৰ পৰাও জানিবলৈ চেষ্টা কৰিম আচলতে কেনেধৰণৰ আজি এই নিৰাপত্তা ব্যৱস্থা কৰা হৈছে যাতে শান্তিপূৰ্ণভাৱে যাতে হয় সকলো ব্যৱস্থা কৰা হৈছে। ছাৰ, আজি ভোট গণনা কিছু সময়ৰ পিছতে হ'ব, কেনেকুৱা ধৰণৰ নিৰাপত্তা ব্যৱস্থা, শান্তি শৃংখলা কেনেধৰণৰ? চাওক, মই বিশেষ একো নকওঁ, ছিকিউৰিটি এছপেক্টটো আপোনালোকে দেখিছে যিমানখিনি আছে, চ' এইখিনি যিমান দিব লাগে আমি সেইখিনি দিছোঁ, বাকী প্ৰচেছটো ভালকৈ হৈ যাওক, এতিয়ালৈকে সকলো শান্তিপূৰ্ণভাৱে চব কৰি আছে। হয়, এয়া জিলা আৰক্ষী অধীক্ষকৰ ভাষ্য যে সম্পূৰ্ণ নিৰাপত্তা ব্যৱস্থা কৰা হৈছে, কোনো ধৰণৰ যাতে অপ্ৰীতিকৰ পৰিস্থিতি নহয়, শান্তিপূৰ্ণভাৱে এই ভোট গণনা পৰ্ব যাতে সম্পূৰ্ণ হয় তাৰ বাবে প্ৰশাসনে যিধৰণে ব্যৱস্থা কৰিছে সেইদৰে আৰক্ষীয়েও সকলোখিনি নিয়াৰিকৈ।